সঙ্গে তোমার
বিয়ে হবে, এসো ভাবি, চলে এসো। অর্জুন, অর্জুন, আমাদের এই বিয়ের কথা পিতা যদি জানতে পারে, বিয়ে হয়ে গেলে কিছুই বলতে পারবো না। ওই জেঠামুনিকে অনেক চেষ্টা করে আমি বুঝিয়েছি, জানো কি গো ভাবি, মন বুঝি খারাপ হচ্ছে। জানো ভাবি, তোমার বিয়েতে না বা বাজলো ঢোল, নাই বা হলো আনন্দ। তোমাদের মাঝে এত আনন্দ যখন আছে, তখন আর অমত করো না ভাবি। তাহলে যে সকল সাধন আমার ব্যর্থ হয়ে যাবে। আচ্ছা ভাবি, তুমি আমাকে একটু হাসি মুখে আশ্রয় দাও। আমি তো আমার মায়ের আদেশ পালন করব। বলো বলো ভাবি, তুমি কি কবুল করেছো? হ্যাঁ ভাই, সত্যি? হ্যাঁ, আমি কবুল করেছি। এই তো, এই তো আমার মাতৃতুল্য ভাবি। এবার এবার কি করবো জানো? আমার একমাত্র বড় ভাইয়ের হাতে তোমাকে যেন তুলে দিব ভাবি। সত্যি ভাবি, আমার মনের মতো করে তাই নাকি? ওরে ভাবি হয়ে আসো যদি, ওরে ভাইয়ার বাসরে আমি সাজাব তোমারে। এই মনের মতো করে সাথী হয়ে আসো যদি, সাথী হয়ে আসো যদি ভাইয়ার বাসরে আমি সাজাব। তুমি আমার
কি গো সই বলিনি চোখের পানিতে আর তোকে বালিশ ভিজাতে হবে না আমার কথা সত্য হলো তো সই তোমার কথা একেবারে সত্যি হলো তুমিও আমাদের সাথে চলো হ্যাঁ যাব এখানে যাব বলেই তো আমি এসেছি সখী তোমাদের বরযাত্রী হবে কে আমি তো যাব তাই না সে কন্যা যেন খুশির বোনা সম্পর্ক বদলে গেল একটি পলকে যে আপনকে যে পার হলো রে পদবে সে কন্যা যখন আমরা এখন বাড়িতে চলে যাই। কেমন করে যাবে না ভাইয়া?
না না আজ আমি শুনলাম নিয়ে গেছি আর যদি তুমি করে যাবে না শিখ তাই চল
শয়তান গ্লাম ঘর এই বেগমকে আজকে রাত্রির জন্য পাশের ঘরে আটকে রাখো গ্লাম খা সেই ছাদাম সে কথা আর আপনাকে শুনতে বললাম আমি তো আর আগে চলে গেছি এই শয়তান সম্বন্ধেই সেই কষ্টিয়া চলো ভাবি চলো ভাইজান তোমার হাতে আমি তুলে দিলাম মা মারা যাওয়ার পিতা মা মারা যাওয়ার নিয়ে আজ থেকে আমি তোমার হাতে সেঁটে দিলাম আজ থেকে সোনার সমস্ত ভার তোমার উপরে আমি দিলাম বাবা তোমার উপরে আমি দিলাম চলো ভাই যান আমরা এখন প্রাসাদে ফিরে যাই ভাবি আজ তোমাকে যা মানিয়েছি না একদম ঝাক্কাস লাগছে ভাবি দুষ্টু বলেই তো বলছি ভাবি চলো ভাবি আর দেরি করবো না এসো ভাই যান না চলো এসো আমি তার নিজ ঠিকানায় পাঠিয়ে দেব একটি কথা বলবি না বললেই এই গোলাম খা তোকেই নিজ হাতেই হত্যা করবে থাক থাক গোলাম খা এই শুভ দিনেই ওই শয়তানকে আর কিছু বলার দরকার নেই আমরা দুজন একটু আনন্দ করে নিই হ্যাঁ সেই দাদা হ্যালো সেই আনন্দটা হ্যালো তোদের খুব শুভ তুই শুভ বসে বসে শুন বলে কিন্তু
ভালো আশিয়া
Thank you.
পৌঁছের এখানে কেন হচ্ছে? হলো আমাদের এখন উপায়? Oh,
বলছি যা কারণে আর গোলাম
সহযোগিতা তুমি কি বলছো বেগম এটা কি অপমান নয় আমি বিশ্বাস করব না জন বাহাদুর যাহাপরা আমি যাচ্ছি আমাকে ক্ষমা করবেন বেগম সাহেব আমি যে হাজার হুকুমের চাও জন বাহাদুর যাচ্ছি জনাব আর ওই গোলাম খাকে বন্দি করতে তুমি তুমি এখানে কেন এসেছ আজাদ শুধু এখানে নয় পিতা যেখানে অধর্মের কাছে ধর্ম লাঞ্ছিত হয় সেখানে আমি চলে যাই তুমি ওদের রক্ষা করতে পারবে না আজাদ কেন পারবো না পিতা জেঠামণি তো কোনো অপরাধ করেননি অপরাধ করেছি আমি শাস্তি পেতে হয় আমি পাব আপনি আপনি আমাকে আপনি আমাকে শাস্তি দেন পিতা আজাদ হ্যাঁ হ্যাঁ পিতা আপনি আমাকে শাস্তি দিন তাহলে তুমি হচ্ছ এর মূল নায়ক হ্যাঁ পিতা এই বিবাহের যেখানে যা কিছু করতে হয়েছে আমি করেছি পিতা আমাকে শাস্তি দিন পিতা হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে শাস্তি দেব জয় বাহাদুর বন্দি করো এই পাপিষ্ট ছেলেকে আমি তাকে বন্দি করেছি তুমি তুমি চলে যাও আমার সম্মুখ থেকে জন বাহাদুর পিতা পিতা আমার ছোট ভাই আজাদ যে অপরাধ করেনি পিতা অপরাধ অপরাধ যা করার আমি করেছি আপনি আপনি আমাকে শাস্তি দিন পিতা তবু তবু আমার ছোট ভাই আজাদকে আপনি মুক্তি দিন না ভজন না দোষ করেছি আমি শাস্তি ও যে পাবো আমি ভাই আজাদ আমার জন্য কেন তুমি শুধু শুধু শাস্তি পাবে আজাদ তবু তোর দুঃখ কেন আমি যে তোর জন্য হাসতে হাসতে জীবন দিতে পারিনি তবু আমার এই দু চোখের সামনে তোর শাস্তি হোক তা যা আমি দেখে যেতে পারবো মা মা গো তুমি তুমি আজাদকে নিয়ে যাও অপরাধ করিস নি বাবা তোদের কেন শাস্তি হবে বাবা যাহাপনা ওরা তো কোনো অপরাধ করেনি যাহাপনা অপরাধ করেছি আমি আমার আদেশে ওরা এই কাজটা করেছে মহারাজ আজাদ করেছে স্বর্গ পিতা
রামচন্দ্র যেমন আদেশ পালন করতে ওই বনে গিয়েছিল, তুমিও আমার ওই ফুলের মতো পবিত্র মুক্তা ভাবির হাত ধরে বনে চলে যাও ভাইয়া, বনে চলে যাও। পিতা যখন আমাকে যেতে আদেশ করেছে তাহলে যে আমাকে যেতেই হবে রে ভাই। যাওয়ার আগে আমি আমার মায়ের চরণ ধুলি, আমি একটু চরণ ধুলি মাগো। তোমার মুরাদ তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, এই প্রাসাদ ছেড়ে তোমার মুরাদ তোমাকে ছেড়ে চলে যাচ্ছে ভাইয়া। ভাইয়া ঘরে মুরাদ তুই যে আমার কলিজার টুকরা বাবা, তুই যে আমার নয়নের মণি বাবা, তোকে ছেড়ে আমি কি করে বাঁচবো বাবা। মুরাদ মাগো আমার জন্য তুমি কোনো দুঃখ করো না মা, আমার শুধু একটি দুঃখ রইল মা, আমার ছোট ভাই আজাদ রইল। আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি মুরাদ। মা মা গো ও মাতা শিলা
Be
মানে কি ভাই জান, তুমি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে গেলে? আজাদ তুমি একটু শোনো, বলুন
আমাকে আদেশ না দিলেও দুদিন পরে জাহাপনাকে ভুলে আমি মোরগ আর ওই ওকে আমি রাজপ্রাসাদে ফিরিয়ে আনবো। আপনার কথাই যদি সত্যি হয় তাহলে আমার ভাবিকে পাশে এনে আপনার পায়ে দেব আমি শ্রদ্ধা, আর যদি মিথ্যা হয় তাহলে যে আমি এই নিজ হাতেই আপনাকে করব হত্যা, কথাটা যেন মনে থাকে, কথাটা যেন আপনার মনে থাকে। মনে থাকবে এই কথাটা কিন্তু আমার মনে মনে থাকবে। এই শয়তানি মুক্তাকে আমি ওই গঙ্গার পানিতে ডুবিয়ে মারব। তুমি হচ্ছ একমাত্র মাঝি, ভস্মান্তরীকে তুমি জানো আকুলে ডুবিয়ে দিও না বন্ধু।
করছে দেখছিস না কাজল কাজল চোখে যেন আমার সুন্দর দেখা যাচ্ছে এই তাই তো দেখছি হুজুর তুই যে ওই সুন্দরী নিয়ে কাতে তুই একটু জেনে চলে আর আর নামটা কি ওরে বাপরে বাপ আসছে আমি পারবো না হুজুর কেন পারবি না পারবো না হুজুর আমার হুকুম করাই তোর একমাত্র কাজ আল্লাহ জাগো এই হুজুরের আদেশ পালন করতে চাই তুমি আমাকে বাঁচাও ওরে শালা এই আমি যাই হুজুর আমি যাই হুজুর আমাকে আর যেতে হবে না অপ্রকৃত আমি একরাম নগরের উজিরে আজম ফাঁকা আমি সেই আপনি সেই গাব্বার খা হ্যাঁ আমি সেই গাব্বার খা আপনার নামে সেই অভিযোগ হ্যাঁ হ্যাঁ জনাব আমার নামে গাব্বার খা আমার নামেই অভিযোগটা করা হয়েছে আমি বলেছিলাম যে হুজুর আমি বলেছিলাম যে হুজুর ওই থাম গাধা কোথা করার আগে আসতে দে আপনার আগমনে এই প্রাসাদ ভন্ন হয়েছে জাহাপনা অসুস্থতার কারণে আমি আপনাকে স্বাগত জানাতে পারিনি সুস্বাগতম জাহাপনা সুস্বাগতম আপনার স্বাগতম আমি গ্রহণ করলাম আপনাকে বলি কি যে যে ধন্য করব ও চত্বর প্রাপ্ত আমি আবার কি অপরাধ করলো ভজু এই আমি বলে কান ধরে ও আদা করছি এই আপনার এই মুখের পর কথা কইব না আর একবার বলছি হুজুর এই মুখের মুখ কথা কইব হুজুর সাহেব আমি বাসাছি বাসাছি যাব না হুজুর সাহেব আমার জন্য কোনো জায়গায় কথা বলতে হবে না কে যে বলেন শাহজাদা আপনাকে আমি রাজমহল
আপনার জন্য রাজমহল তৈরি করে রেখেছে। কোথায় সে রাজমহল? ওই যে একটা বাগান বাড়ি দেখা যাচ্ছে, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটাই সেই বাড়ি। আচ্ছা উজির সাহেব, উজির ঘাটে ওই মেয়েটা দেখা যাচ্ছে, ও মেয়েটির নাম কি উজির সাহেব? নাম মুক্তা। ও একদম ভিখারির মেয়ে, আমি আপনার কাছে এনে দিতে পারি, সেটা আপনার মেহরবানি। না না শাহজাদা, আপনার মনোরঞ্জনের জন্য আমি সব কিছু করতে পারবো, কিন্তু কিন্তু শাহজাদা আমার নামে যে অভিযোগটা। আপনাদের কথা দিচ্ছি রুজির সাহেব, ওই মুক্তাকে আপনার কাছে আমি পুছিয়ে দিব। শাহজাদা, যদি যদি আপনি আমার অভিযোগটা উন্মোচন করেন তাহলে ওই মুক্তাকে আমি আপনার কাছে পৌঁছে দেব শাহজাদা। আমি আমি এখন চলি শাহজাদা। ঠিক কথাই বলেছিস, গপ্পর খা কিন্তু একটু পাকা খেলো। তাই চলুন যাহাপনা, চল কেদার চলুন হুজুর। সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এলো, আমার যে ভীষণ ভয় করছে।
হয়েছে ভাইজান। আজাদ আর গোলাম কাকে দেখলাম হুলকার বেগে ছুটে ছুটে, মুক্তাকে যে দস্যুরা হরণ করেছে উজির সাহেব, মুক্তাকে দস্যুরা হরণ করেছে। তুমি কোথায় ছিলে বাবাজি? আমি জ্যাঠামুনির জন্য ঔষধ আনতে গিয়েছিলাম, এসে দেখি মুক্তা আর এখানে নেই। ও, তোমাকে ঔষধ আনার নাম করে বাড়ি থেকে পালিয়ে, এটা কি তাহলে হরণ নয়? হরণ নয় তাহলে কি উজির সাহেব? এটাই এটাই তুমি বুঝতে পারছো না বাবাজি, তোমার মুখটা তোমাকে সরিয়ে দিয়ে হরির কাছে চলে গিয়েছে। হ্যাঁ, এই কারণে মুখটা সতি নয়। মুক্তা কি তাহলে সতী নয়? না বাবাজি, না না, আপনি কি বলছেন? বাবা মুরাদ তা কখনো হতে পারে না। মুক্তা আমার ওই ফুলের মতো পবিত্র একটি মাত্র মেয়ে, ওর কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না বাবা। ওর কথা বিশ্বাস করি, মুক্তার জীবনটা খেয়ে পিছিয়ে দিও না বাবা, ওই মুক্তার জীবনটা তুমি পিছিয়ে দিও না। না না জ্যাঠামণি, উজির সাহেবের কথা আমি কিছুতেই অবিশ্বাস করতে পারি না। তারা যেন আমার চারপাশে ডেকে বলছে, মুক্তা আমি চলে যাচ্ছি, আমি আমি ছুটে চলে যাচ্ছি সেই মুক্তার উদ্দেশ্যে। সখী সখী, কোথায় চাচা? চলো চাচা,
আমায় কথা দিয়েছে। ওই সুন্দরকে মুক্তাকে আমাকে এনে দিবে। এখনো যে এসছে না, কারণ কারণটা কি হলো, দলের শিকার। আপনার বেটুকে সাজা তুমি এখন যেতে পারো। আমি কি চলে যাব? তাহলে একটু সাবধানে থাকবেন শাহজাদা। কেন শাহজাদা? আজাদ আর গোলাম খাই পথে আসছে। পথে কেন আসছে এর উত্তর আমি দিতে পারবো না ওদের সাহেব। তাহলে তুমি যাও ওখান থেকে। যাওয়ার সময় লক্ষ্মীদেরকে আমি আদেশ জানিয়ে দিয়েছি চলে যাব। কেন মানের হয়ে না হুজুর, ধরা পড়ার ভয়ে কার কাছে? শাহজাদা আজাদের কাছে। শাহজাদা আজাদের কাছে আমি তাহলে চলি। সম্পর্ক কি তাহলে? আগুন আগুন এসো 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 সুন্দর। আমার কাছে সুন্দরী উচ্চারণ করলে
উচ্চারণ করলে আমি তোমাকে সাবধান কুকুর আমার কাছে আসলে আমি তোর ওই বিশ দাঁতগুলো একেবারে ভেঙে দিব একবার যদি আমার আজাদ জানতে পারে তাহলে তাহলে তোকে যে একেবারে কুকুরের মতন গুলি করে মারবে গুলি করবে আমি শুধু গোনা সুন্দরে আমি আমি শুধু দেখতে চাই সেই আমার স্বামী
ইতিমধ্যে পথের মধ্যে ধরা পড়ে এতক্ষণে মনে হয় শেষ হয়ে গেল। ওকে ডাকছেন কেন? ও জানো শশা শশা তেল দিয়ে নাকি ঘুমাচ্ছে। আমি পাঠিয়ে দিচ্ছি, তোমরা যতক্ষণ ওকে পাড়া দিবে যেন পালাতে না। আচ্ছা ঠিক আছে, আমি ভালো করে ওকে পাড়া দিব। হ্যালো চেক চেক সখী সখী রে সখী, চুপ কর সখী, কোনো কথা নয়। ওদিকে কেদার বক্স আসছে। হ্যালো কে তুমি? তোমার বুদ্ধি আমি প্রশংসা করছি বোন, যাও তোমরা তোমরা আর দেরি করো না বোন, তোমাদের বিপদ হতে পারে বোন। হ্যাঁ বোন, ওই ওই তাই শয়তানের চাকরি করি ঠিকই, কিন্তু আমিও তো একজন মানুষ। যাও বোন, তোমরা তোমরা এখান থেকে শীঘ্রই চলে যাও। যাবার বেলায় এই এই গরিব ভাইটির জন্য একটু দোয়া করে যে বোন, যেন যেন আমি মুক্তি পাই। কোন পথে যাব ভাই তা তো আমি জানি না। ওই যে পূর্বের গেটে পাহাড়ে নেই বোন, ওই দিক দিয়েই তোমরা সোজা চলে যাও। হ্যাঁ শোনো, যাবার আগে আমার আমার এই হাত দুটো আমার এই হাত দুটো বেঁধে রেখো। হ্যালো হ্যালো মিথ্য 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 সব শুধু ছাড়ো না। একই একই কেদার বক্স, তুই এখানে পড়ে আছিস কা? ওরা ওরা কোথায়? Baby.
বেঈমান জানোয়ার, আমি যে তোকে কখনোই ক্ষমা করবো না। আরে শুয়োরের বাচ্চাও ভালো করে বলো, আমার মাতৃস্থুল্য আমি কি, তুই কোথায় লুকে রাখাইছিস? শুয়োরের বাচ্চা তুমি তো লগুন পট, আমার ঘাড়ে পিস্তল ধরেছ। চার মহলে এসেছিস, চার মহলে এসেছিস, চার মহলে এসে চার মহলে দাঁড়িয়ে দিয়ে কথা বলছিস, তারই পুত্র বধুকে তুই করতে যাচ্ছিস হরণ। আরে সোয়ার এখানে এসেছ কেন? এসেছি তোকে আমি সাহিত্য করতে। জানো তোর সামনে তুমি নারীদের কথা বলছো? জানি রে সোয়ার, তুই একটা নারী নুবি কুকুরের বাচ্চার সঙ্গে কথা বলছি আমি ভালো করেই জানি রে সোয়ার। তুই আমার মাতৃতুল্য ভাবিকে হরণ করে আমার মাথায় আগুনের খুন চাপে দিয়েছিস। বল রে জানোয়ার, কেন তুই এই কাজ করেছিস বল জবাব দেই, না হলে যে আমার এই পিস্তলে গুলি খেলা তোর মাথার খুলিটা উড়ে দেব। বল রে জানোয়ার, এক দুই ক্ষমা করবো ওই সোয়ারকে। আরে ক্ষমা, বল কেদার কে সেই শয়তান আমার মাতৃতুল্য ভাবিকে হরণ করে নিয়ে চলে গেছে? বল কেদার আমাকে তুই শীঘ্রই বল। ওরে শুয়োরের বাচ্চা, তুই আমার মাতৃতুল্য ভাবিকে হরণ করে নিয়ে চলে গেছিস, তুই যেখানে থাকিস না কেন আমি তোকে খুঁজে বার করে আমার এই পিস্তল ছয়টি গুলি খানাল তোর মাথাতে বসিয়ে দেবো রে শুয়ার। বেশ, তোর কথায় আজ ওকে আমি ক্ষমা করে দিলাম, মনে রেখো শয়তান, আর যদি কোনোদিন কোনো নারীর প্রতি লোভ করিস তাহলেই আমার হাত থেকে তুই কোনোদিনও রেহাই পাবি না রে শুয়ার। আমারও সব কথাগুলো মনে থাকবে, অপমানের বন্যাটা আমি বদলাটা আমি নিব। তোর থাকবো রে শয়তান, তুইও স্মরণ রাখিস যে শয়তানের চালে পড়ে তুই আমার মাতৃশুকুল্য ভাবিকে তুই হরণ করেছিস, আমি যে শয়তানকে সাহিস্তা করবো রে সোয়ার, তাকে আমি ধ্বংসের আগুনে নিয়ে ছুটে এসেছি। তুই জানিস না আমার একমাত্র মাতৃতুল্য ভাবিকে তুই হরণ করে নিয়ে চলে গেছিস, তোর হরে সোয়ার আজ তোকে জবাব দেব এমন ভাবে তোকে ছেড়ে দিয়েছে, খুন করবো তাকে আমি, খুন করবো। আমারই নুন খেয়ে আমারই নুন হারামি করার জন্য চেষ্টা করছি শয়তান, চলে আমি তোকে শেষ করে দেব। তারপরে তো সঙ্গ পাবে
তো মরতে হবে একদিন রে তো মরতে হবে Bishma khaya tirer buke
কামলাইট বানায়া চৌদিকে ভাটা সাজায়া মাসখানে আগুন জ্বালাইয়া দিল গো ইট কামলাইট বানায়া চৌদিকে ভাটা সাজায়া মাসখানে আগুন জ্বালাইয়া দিল গো জ্বালাইলে যে প্রেম আগুন জল দিলে তা বারে দিগো জ্বালাইলে যে প্রেম আগুন জল দিলে তা বারে দিগুন এমনটি দশা হইল Thank you.